সারাদেশে ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার 26 মার্চ দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের পূর্বে 31 বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, প্রেস ক্লাব চিলমারী, চিলমারী প্রেস ক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি, জাকির পার্টি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও এনজিও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 8টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে থানাহাট এইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও চিলমারী মডেল থানার ওসি। সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রুকুনুজ্জামান শাহীন, চিলমারী মডেল থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম লিচু প্রমুখ। আলোচনার সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে সেখানে পুলিশ, আনসার, বিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।